গ্রামীণ রান্নাঘর পুরো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর মা নিয়ে এসেছি একটি মুচমুচে খাবার। আজকে আমি আর মা তৈরি করব নিমকি। এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে তোমরা আমরা কিভাবে তৈরি করছি। চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি। এই নিমকি তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 200 গ্রাম ময়দা, আর নিয়েছি 2 চামচ সুজি। 200 গ্রাম ময়দার জন্য 2 চামচ সুজি নিতে হবে। 2 টেবিল চামচ নিয়েছি চিনি, আর নিয়েছি নুন, গোটা জিরে, বেকিং সোডা, সামান্য একটু লাগছে সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে আমি ময়াম দেবো। আর এই নিমকিটা ভাজার জন্য লাগছে সাদা তেল। এখন ময়দাটাকে ময়াম দিয়ে নেব। দিয়ে দিচ্ছি সুজি, 1/2 চা চামচ নিয়েছি আমি বেকিং সোডা। দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2 টেবিল চামচ নিয়েছি চিনি, 1 চা চামচ নিয়েছি আমি নুন, 2 টেবিল চামচ দিয়ে দেবো আমি সর্ষের তেল। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো মেশাতে মেশাতে কিছু সময় পর এরকম মুঠো করলে এবার দেখা যাবে শক্ত হয়ে আসছে। এরকম যদি শক্ত হয়ে আসে তখন বুঝতে হবে এটা মেশানো হয়ে গেছে। দেখো মুঠো হয়ে আসছে, কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। টাইট করে মাখতে হবে, রুটি লুচি পাউডার থেকেও একটু টাইট করে মাখতে হবে। এই আটা মাখাটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু নিমকিগুলো ভালো হবে না, ঠান্ডা হওয়ার পর নরম হয়ে যাবে। আর আটা মাখাটা যত টাইট হবে নিমকিটাও তত ভালো হবে খেতে। তো জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, অল্প করে দিতে হবে আর মাখতে থাকতে হবে। একেবারে সম্পূর্ণ জলটা ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। মুচমুচে নিমকি তৈরি করার জন্য আটা মাখাটার দিকে খেয়াল রাখতে হবে। আটা মাখাটাই কিন্তু মেন। আটা মাখাটা যত ভালো হবে নিমকিগুলো খেতে তত মুচমুচে হবে। এই আটাটাকে এখন আমি 5 মিনিট মতো মাখতে থাকবো। আটাটা আমি 5 মিনিট মেখে নিয়েছি, দেখো কেমন হয়েছে। এটা কিন্তু খুব টাইট। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠে নিচ্ছি, এটাকে আরেকটু আমি মেখে নেব। লেচি কেটে নিচ্ছি, সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব, শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এটাকে পাতলা করে বেলে নেব। রুটিটা চারদিকটা একদম সমান করে বেলতে হবে, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় চিকন যাতে না থাকে। দেখো আমি বেলে নিয়েছি, এরকম পাতলা রাখতে হবে। এখন ছুরি দিয়ে কেটে নেব, নিমকি শেপ দিতে হবে তাই।
কেটে নিয়েছি আমি সম্পূর্ণটাই, এগুলোকে এখন তুলে নেব। এই দেখো এদিকে নিমকিগুলো কাটতেছে, আমি ততক্ষণে অন্যটাকে ধরে দিই। আমি অন্যটা ধরে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল নিমকিগুলো ভাজার জন্য। বেশ খানিকটাই তেল দিব। সবগুলো নিমকি আমি কেটে নিয়েছি, হাই হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার লো আছে, আমি নিমকিগুলোকে ভেজে নিব, না হলে কিন্তু লাল হয়ে যাবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ফুলে ভেসে উঠবে, কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিবে। এগুলোকে আমি সোনালি রং করে ভেজে নেব, সোনালি রং হতে শুরু করে দিয়েছে। এবার আমি তুলে নেব, ঠিক এমনি করে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আমাদের নিমকি ভাজা হয়ে গেল, এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। খুবই তো মচমচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাজার থেকে কিনে আনিস তার থেকে ভালো লাগতেছে। বাড়িতে তৈরি করা জিনিস এমনিতেই ভালো লাগে খেতে বাজার থেকে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।